হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স ক্লাস বাংলা আজকের ভিডিওতে ক্লাস টুয়েলভের বায়োলজির ইউনিট থ্রি বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার বা জীববিদ্যা ও মানব কল্যাণ নামে যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারের ফার্স্ট যে টপিকটি আছে হেলথ অ্যান্ড ডিজিজ অর্থাৎ স্বাস্থ্য এবং রোগ সেই টপিকের সেকেন্ড পার্ট থেকে আমি তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলি আলোচনা করে দিচ্ছি যেগুলি কিন্তু এইচএস দু হাজার বাইশ এবং আসন্ন যে এইচ এর টেস্ট পরীক্ষা আছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা খুব ভালোভাবে প্রশ্নগুলি শুনে নাও গত পর্বে এই চ্যাপ্টারেরই ফার্স্ট যে পার্টটি আছে অর্থাৎ ইমিউনোলজি যে পার্টটি ছিল সেখান থেকে আমি অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর আলোচনা করে দিয়েছি যেই ভিডিও লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দেওয়া আছে তোমরা দেখে নেবে আজকের পর্বে যে রোগগুলি আছে অর্থাৎ ম্যালেরিয়া ফাইলেরিয়া অ্যাসকেরিয়াস ক্যান্সার ইত্যাদি যে রোগগুলি আছে সেই রোগগুলি থেকে এক নম্বরে কী কী প্রশ্ন আসতে চলেছে সেগুলি ডিটেলসে আলোচনা করে দেব তোমরা অনেকেই কমেন্টে জানিয়েছ লং কোশ্চেন দেওয়ার জন্য নেক্সট ভিডিওতেই থাকবে এই চ্যাপ্টার থেকে দুই এবং তিন নম্বরের প্রশ্নগুলো শুধু এই চ্যাপ্টার নয় আস্তে আস্তে সব চ্যাপ্টার থেকেই তোমাদের টেস্টের আগেই আমি দুই এবং তিন নম্বরে যে প্রশ্নগুলো এবং পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু আলোচনা করে দেব তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি প্রেস করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তাহলে চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্নটি প্রথম প্রশ্নটি হলো এপিথেলিয়াল কোষ থেকে সৃষ্ট ক্যান্সারকে কি বলা হয় এপিথেলিয়াল কোষ থেকে সৃষ্ট ক্যান্সারকে কারসিনোমা বলা হয় খুব ভালোভাবে উত্তরটি মনে রাখবে উত্তরটি হলো কারসিনোমা সেকেন্ড ওয়াইল্ড টেস্ট দ্বারা কোন রোগ নির্ণয় করা হয় ওয়াইল্ড টেস্ট দ্বারা টাইফয়েড রোগ নির্ণয় করা হয় আমরা জানি টাইফয়েড একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ এটি ওয়াইল্ড টেস্ট দ্বারা নির্ণয় করা হয় নেক্সট একটি হ্যালোসিনোজেনিক ড্রাগের উদাহরণ দাও খুব ভালো করে তোমরা ড্রাগের জায়গাগুলো পড়বে কারণ এইখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন অবশ্যই থাকবে বিভিন্ন প্রকার যে ড্রাগের টাইপসগুলো আছে তার যে উদাহরণগুলো সেগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে এখান থেকে কিন্তু তোমাদের বছর বছর এই এসে প্রশ্ন আসে একটা হ্যালোসিনোজেনিক ড্রাগের উদাহরণ কি হবে একটা হ্যালোসিনোজেনিক ড্রাগের উদাহরণ হবে এল এস টি যার ফুল ফর্মটি হলো লাইসার্জিক অ্যাসিড ডাই ইথাইল অ্যামাইড খুব ভালোভাবে মনে রাখবে তাহলে একটি হ্যালুসিনোজেনিক ড্রাগের উদাহরণ কি হবে এলএসডি মনে রাখবে নেক্সট প্লাজমোডিয়ামের সিগনেট রিং দশা কোথায় দেখা যায় প্লাজমোডিয়ামের সিগনেট রিং দশাটি দেখা যায় আরবিসিতে অর্থাৎ লোহিত রক্ত কণিকায় এটা মনে রেখো নেক্সট প্রশ্নটি হল লো ফ্লাটস সিনড্রোম কোন রোগের ক্ষেত্রে দেখা যায় লো ফ্লাটস সিনড্রোম খুব ভালোভাবে ডানটি মনে রাখবে লো ব্লাস্ট সিনড্রোম কোন রোগের ক্ষেত্রে দেখা যায় অ্যাশ ক্যারিয়েসিস অ্যাস ক্যারিয়েসিসে মানে রোগটার নাম অ্যাস ক্যারিয়েসিস আর রোগটার জন্য দায়ী যে জীবাণুটা সেটি হলো এসকারিস ক্যারিস তাহলে এখানে বলেছে কোন রোগের ক্ষেত্রে দেখা যায় সেটি হবে অ্যাস ক্যারিয়াসিস নেক্সট ফাইলেরিয়াসিস বা এলিফ্যান্টিয়াসিস আমরা জানি ফাইলেরিয়াসিসেরই অপর নাম হচ্ছে এলিফ্যান্টিয়েসিস রোগের জীবাণুটির নাম লেখো জীবাণুটির নাম কি হবে উচেরেরিয়া ব্র্যান্ড ক্রাফটি বানানটি কিন্তু সঠিকভাবে লিখবে এবং এটি অবশ্যই বিজ্ঞানসম্মত নাম নিজে কিন্তু অবশ্যই আন্ডারলাইন করবে নেক্সট অ্যাসক্যারিয়াসিস রোগ সৃষ্টিকারী জীবের নাম লেখো এক্ষুনি বললাম অ্যাসক্যারিয়াসিস রোগ সৃষ্টিকারী জীবের নামটি হল অ্যাসকারিস লুম্বিক্রয়ডিস এটিও কিন্তু বিজ্ঞানসম্মত নাম এটিও বানানটি ঠিকভাবে লিখবে এবং অবশ্যই আন্ডারলাইন করবে নাহলে কিন্তু নাম্বার কাটা যাবে নেক্সট টাইফয়েড রোগের কারণ লেখো মানে কিসের জন্য টাইফয়েড রোগটি হয় সালমোনেলা টাইফয়ে নামক ব্যাকটেরিয়ার জন্য টাইফয়েড রোগটি হয় এটি হলো টাইফয়েড রোগের কারণ নেক্সট একটি উত্তেজক ড্রাগের বা স্টিমুলেন্টের উদাহরণ দাও আমি একটু আগেই বলেছি ড্রাগুলো সম্বন্ধে খুব ভালোভাবে পড়বে একটি উত্তেজক ড্রাগ বা স্টিমুলেন্টের উদাহরণ কী হবে ক্যাফিনও হতে পারে কোকেনও হতে পারে যে কোনো একটি তোমরা লিখবে নেক্সট কার্সিনোজেন কি কার্সিনোজেন কি ক্যান্সার সৃষ্টিকারী পদার্থকে বলা হয় কার্সিনোজেন এখানে তোমরা কিন্তু এর সঙ্গে অবশ্যই একটা উদাহরণ দিয়ে দিও তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে হেলথ অ্যান্ড ডিজিজ এই চ্যাপ্টারের ফার্স্ট পার্ট থেকে তো আমি গত পর্বে আলোচনা করে দিয়েছি সেকেন্ড পার্টে যে রোগগুলো আছে সেখান থেকে কি ধরনের শর্ট কোয়েশ্চেন আসতে পারে আমাকে কেউ একজন কমেন্টে জানিয়েছিল যে এমসিকিউগুলো গুলো আলোচনা করার জন্য এই যে শর্ট কোশ্চেনগুলো আমি আলোচনা করে দিচ্ছি এর মধ্যেই কিন্তু এমসিকিউ থাকবে এখান থেকেই কিন্তু এমসিকিউ থাকবে তোমরা এগুলো পড়ে নিলেই এখান থেকে এমসিকিউ পাবে আবার এক নম্বরের যে কোয়েশ্চেন সেগুলো কিন্তু পেয়ে যাবে আলাদা করে আলোচনা করার কোনো প্রয়োজন নেই এবং অতটা সময়ও নেই কারণ এরপর তোমাদের লং কোয়েশ্চেনগুলো আলোচনা করতে হবে নেক্সট প্লাজমোডিয়াম ভাইভাক্স দ্বারা কোন রোগের সৃষ্টি হয় আমরা জানি প্লাজমোডিয়ামের জীবাণুটি কি করে ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে কিন্তু এখানে যেহেতু পার্টিকুলার স্পিসিসটা উল্লেখ করে দিয়েছে যে প্লাজমোডিয়াম ভাইভাক্স দ্বারা কোন রোগের সৃষ্টি হয় তোমাদের কিন্তু সেই পার্টিকুলার ম্যালেরিয়া রোগটির নামটি লিখতে হবে তোমরা জানো প্লাজমোডিয়ামের চারটে প্রজাতি আছে চারটে প্রজাতি চার রকমের ম্যালেরিয়া সৃষ্টি করে প্লাজমোডিয়াম ভাইভাক্স কি করে প্লাজমোডিয়াম ভাইভাক্স বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া রোগের সৃষ্টি করে নেক্সট এইচ ও এইডসের সম্পূর্ণ নাম লেখো যখন সম্পূর্ণ নাম লিখতে বলবে তখন অবশ্যই কিন্তু বানানগুলি সঠিকভাবে লিখবে এইচআইভির সম্পূর্ণ নাম কি হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস এটা কিন্তু ভাইরাসটার নাম আর এডসের সম্পূর্ণ নাম কি অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম এটা হচ্ছে রোগটার নাম খুব ভালোভাবে বানানগুলো ঠিক করে লিখবে নেক্সট রেট্রোভাইরাসের একটি উদাহরণ দাও রেট্রোভাইরাস উদাহরণ কি হবে এইচআইভি ভাইরাস বা হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস এক্ষুনি বলেছি নেক্সট ফাইলেরিয়া ও অ্যাসকেরিয়াসিস রোগের সংক্রমণযোগ্য দশাগুলির নাম লেখো খুবই ভালো একটি কোশ্চেন ফাইলেরিয়ার সংক্রমণযোগ্য দশাটি কি ফাইলেরিয়ার সংক্রমণযোগ্য দশা হলো মাইক্রোফাইলেরিয়া ফাইলেরিয়া লার্ভা দশা যেটি হচ্ছে থার্ড ফেজ মানে তৃতীয় দশায় দেখা যায় মাইক্রোফাইলেরিয়া লার্ভা দশা আর অ্যাসকেরিয়াসিসের সংক্রমণযোগ্য দশাটি কি অ্যাসকেরিয়াসিসের সংক্রমণযোগ্য দশাটির নাম হলো র্যাবডিটি ফর লার্ভা দুটি খুব ভালোভাবে মনে রাখবে একটি মাইক্রোফাইলেরিয়া একটি র্যাবডিটি ফর লার্ভা নেক্সট প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম দ্বারা কোন রোগের সৃষ্টি হয় এক্ষুনি প্লাজমোডিয়াম ভাইভাক্স দ্বারা কোন রোগের সৃষ্টি হয় সেটি জেনেছি প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম দ্বারা কোন রোগের সৃষ্টি হয় ম্যালিগনেন্ট টার্সিয়ান ম্যালেরিয়া ম্যালিগনেন্ট টার্সিয়ান ম্যালেরিয়া খুব ভালোভাবে মনে রাখবে তারপরে প্রশ্নটি দেখি কি আছে ট্রাঙ্কুলাইজার ড্রাগের একটি উদাহরণ দাও আমি দুটি উদাহরণ বলে রাখছি যেটি পারবে সেটি লিখবে ট্রাঙ্কুলাইজার ড্রাগের উদাহরণ কি হবে ভ্যালিয়াম অথবা মদ ভ্যালিয়াম অথবা মদ নেক্সট প্লাজমোডিয়ামের সংক্রামক দশাটির নাম উল্লেখ করো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্লাজমোডিয়ামের সংক্রামক দশাটির নাম কী হবে স্পোরোজয়েট দশা ভালোভাবে মনে রাখবে স্পোরোজয়েট দশা আজকের পর্বের শেষ প্রশ্ন হল দাঁত সৃষ্টিকারী জীবটির নাম কি দাঁত সৃষ্টিকারী জীবটি কী আসলে দাঁত সৃষ্টিকারী জীবটি হলো একটি ছত্রা তার নাম কি টিনিয়া তাহলে টিনিয়া নামক ছত্রা কী করে দাঁত সৃষ্টি করে তাহলে বুঝতেই পারছি স্বাস্থ্য ও রোগ অর্থাৎ হেলথ অ্যান্ড ডিজিজ থেকে এইচএস দু এবং আসন্ন যে এর টেস্ট পরীক্ষা আসছে সেখানে কি ধরনের প্রশ্ন আসতে চলেছে সব প্রশ্ন এর মধ্যেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে এগুলো ভালো করে প্র্যাকটিস করো নেক্সট ভিডিওতে তোমাদের থাকছে লং কোশ্চেন তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটা প্রেস করবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট যেমন করে যাচ্ছ সেমনি কমেন্টে জানাও আমি তোমাদের ঠিক ভিডিও দিয়ে দেবো আজ তাহলে এই পর্যন্তই থ্যাংক ইউ